নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি মোট 75টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেবে। প্রার্থীরা এ লিঙ্কে গিয়ে বা অল জবস এর মাধ্যমে অনলাইনে আবেদন এবং টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয়, অল জবসে অ্যাকাউন্ট তৈরি সহ কিভাবে আবেদন করতে হয় এবং প্রিমিয়াম মেম্বার হতে হয়, মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন ফি প্রদান করতে হয়, সে সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো এক এক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটির আলাদা আলাদা লিঙ্ক দেওয়া থাকবে। প্রথম পদ, সহকারী পরিচালক ট্রাফিক। পদসংখ্যা একটি। বেতন স্কেল, নবম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 22,000 থেকে 53,060 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, মাস্টার্সে প্রথম শ্রেণী বা প্রথম বিভাগ অথবা অনার্সে দ্বিতীয় শ্রেণী ও মাস্টার্সে দ্বিতীয় বিভাগ হতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় পদের নাম, সহকারী পরিচালক প্রশাসন। পদসংখ্যা একটি। বেতন স্কেল, নবম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 22,000 থেকে 53,060 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, মাস্টার্সে প্রথম শ্রেণী বা প্রথম বিভাগ অথবা অনার্সে দ্বিতীয় শ্রেণী ও মাস্টার্সে দ্বিতীয় শ্রেণী হতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তৃতীয় পদ, সহকারী প্রকৌশলী সিভিল। পদসংখ্যা একটি। বেতন স্কেল, নবম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 22,000 থেকে 53,060 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স ডিগ্রি পাস করতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। চতুর্থ পদ, জনসংযোগ কর্মকর্তা। পদসংখ্যা একটি। বেতন স্কেল, দশম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি পাস করতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। পঞ্চম পদ, উপসহকারী প্রকৌশলী সিভিল। পদসংখ্যা একটি। বেতন স্কেল, দশম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে সরকার স্বীকৃত বোর্ড হতে SSC পাস সহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 4 বছর মেয়াদে ডিপ্লোমা পাস করতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ষষ্ঠ পদ, প্রশাসনিক কর্মকর্তা। পদসংখ্যা একটি। বেতন স্কেল, 11তম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 12,500 থেকে 30,230 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সপ্তম পদ, ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা একটি। বেতন স্কেল, 12তম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 11,300 থেকে 27,300 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করতে হবে এবং কম্পিউটার পরিচালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। অষ্টম পদ, ট্রাফিক পরিদর্শক। পদসংখ্যা নয়টি। বেতন স্কেল, 12তম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 11,300 থেকে 27,300 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করতে হবে। এই পদের ক্ষেত্রে কিছু বিধিমালা প্রণীত আছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। সে সম্পর্কিত লিঙ্ক ও তথ্য ভিডিওর নিচে দেওয়া থাকবে। নবম পদ, অডিটর। পদসংখ্যা একটি। বেতন স্কেল, 12তম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 11,300 থেকে 27,300 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করতে হবে। এ পদের ক্ষেত্রে কিছু বিধিমালা প্রণীত আছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। সে সম্পর্কিত লিঙ্ক ও তথ্য ভিডিওর নিচে দেওয়া থাকবে। দশম পদ, কম্পিউটার অপারেটর। পদসংখ্যা সাতটি। বেতন স্কেল, 13তম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 11,300 থেকে 26,590 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে। এ পদের ক্ষেত্রে কিছু বিধিমালা প্রণীত আছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। 11তম পদ, ওয়ার হাউস ইয়ার্ড। পদসংখ্যা 47টি। সবচেয়ে বেশি সংখ্যক জনবল এ পোস্টে বিপরীতে নেওয়া হবে। বেতন স্কেল, 13তম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 11,300 থেকে 26,590 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করতে হবে। এ পদের ক্ষেত্রে কিছু বিধিমালা প্রণীত আছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। 12তম পদের নাম, ক্যাশিয়ার। পদসংখ্যা 3টি। বেতন স্কেল,
চৌদ্দতম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 10,200 থেকে 24,680 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করতে হবে। সকল বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ১৩তম পদ ক্যাশিয়ার, পদের সংখ্যা একটি। বেতন স্কেল, ২০তম গ্রেড অর্থাৎ মাসিক বেতন 8,250 থেকে 20,010 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা এসএসসি পাস করতে হবে। এ পদের ক্ষেত্রে কিছু বিধিমালা প্রণীত আছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। বয়সসীমা, 10 মার্চ 2024 তারিখের মধ্যে সর্বোচ্চ বয়স 30 হতে হবে, তবে বিশেষ ক্ষেত্রে 32 হতে পারবে। তাবিক গোফতির PDF লিঙ্ক হতে বিস্তারিত জানতে পারবেন। আবেদন, 10 মার্চ 2024 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদন করা যাবে। আবেদন ফি, 1 থেকে 3 নং পদের জন্য 600 টাকা, 4 থেকে 5 নং পদের জন্য 500 টাকা, 6 থেকে 9 নং পদের জন্য 300 টাকা, 1 থেকে 12 নং পদের জন্য 200 টাকা এবং 13 নং পদের জন্য 100 টাকা ফি প্রদান করতে হবে।